ওয়েট করছেন সিনেমার নায়িকাও, ভাবা যায় বিষয়টা। তো লাইন থাকবে যে আমরাই দাঁড়ানোর সুযোগ পাবো না, আবারও সেই ঢল। ভীষণ মজার, আমি খুবই এনজয় করেছি। কিছু ঝুঁকি নিতে হবে, টেনশন যে ছিল না এটা বললে মিথ্যা বলা হবে। আই লাভড ইট, এবং সাকিব ভাইকে আমার বরাবরই খুবই ভালো লাগে। প্রিয়তমার গান এখনও মুখে মুখে ফিরে। আমি এত মাথা দিয়ে ভাবি না ভাই, আমি একদমই হৃদয় দিয়ে ভাবি। ঈদের তৃতীয় দিন আজ। মজার বিষয় হচ্ছে সিনেমা প্রেমী মানুষের এত ভিড়, লিফটে জন্য সবাই ওয়েট করছে, সেই সঙ্গে ওয়েট করছেন সিনেমার নায়িকাও, ভাবা যায় বিষয়টা। দেখছিলাম মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন এক কর্নারে, আসলে মুখ লুকিয়ে দাঁড়িয়ে কি দেখছিলেন আর কি চিন্তা করছেন? এটাই চিন্তা করছিলাম, আমরা তো এটাই চেয়েছিলাম যে একেবারে এত লাইন থাকবে যে আমরাই দাঁড়ানোর সুযোগ পাবো না, আমরাই সবার মানে এটাই চেয়েছিলাম। যখন আমি ঢাকা অ্যাটাক করেছি তখন একেবারেই মানে পুরো মধ্যবিত্ত সমাজ কিন্তু তখন হলমুখী হলো মনপুরা অথবা আয়নাবাজি দিয়ে। তো সেই সময়টার পর কিন্তু একটা বিশাল গ্যাপ, আবারও সেই ঢল, এবং মাঝখানে হাওয়া আসলো, পরাণ আসলো, প্রহেলিকা আসলো। সো আমরা আস্তে আস্তে দর্শকের যে বিশ্বাসটা অর্জন করতে পেরেছি এটাই হচ্ছে সেটার উদাহরণ এবং ফল। ঈদে আপনার সিনেমা মুক্তি পেয়েছে, আজকে কি প্রথম সিনেমা হলে আসলেন সিনেমা দেখতে নাকি এর আগে শো দেখা হয়েছে? একদমই না, আমি প্রথম দিন থেকেই আছি এবং প্রথম দিনেও আমি হলে এসেছিলাম, এবং আমি জিন্টুও দেখেছি এবং মেঘনাকন্যার সাথে তো আছি। আর তাছাড়া আজকেও আমি অন্য সিনেমাগুলোও দেখব, রাজকুমার দেখব, দেয়ালের দেশ দেখব, ওমর দেখব, কাজল রেখা দেখব। মোট কথা হচ্ছে যে আমরা যদি আমাদের সহশিল্পীদের পাশে না দাঁড়াই, আমরা যদি আমি থেকে আমরা না হই, তাহলে তো আর ইন্ডাস্ট্রি হলো না। মেঘনাকন্যার জন্য দর্শকদের রেসপন্স কেমন পাচ্ছে? আমি ভীষণ ভালো পাচ্ছি, কারণ আমরা আসলে এতটা আশা করিনি। আমরা ভেবেছিলাম যে এই গল্পটা তো একেবারেই ভিন্ন ধরনের, কিন্তু দর্শক যে আমি বারবার যেটা বলছি যে দর্শক যে ভীষণ স্মার্ট, তারা যে এখন তাদের হাতের মুঠোয় পৃথিবী, তারা কন্টেন্টটা বুঝে, এবং বিভিন্ন ধরনের রোম্যান্টিসিজম অ্যাকশনের বাইরেও যে মানুষ জীবনমুখী সিনেমা দেখতে চায় সেটারই একটা প্রমাণ হচ্ছে মেঘনাকন্যা। জিন্টু কেমন দেখলেন? ভীষণ মজার, আমি খুবই এনজয় করেছি, এবং দর্শক ভয়ে চিৎকার করতে থাকে, দারুণ দারুণ লেগেছে, দারুণ লেগেছে, এটা একটা দারুণ অভিজ্ঞতা। এবং আমার ওখানে একটা ছোট্ট অতিথি চরিত্র, কিন্তু আমি জিন্টু এর সাফল্য নিয়ে ভীষণ আশাবাদী ছিলাম এবং সেটা প্রমাণিত হলো। অনেকেই বলছেন যে ঈদে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি দেওয়াটা চলচ্চিত্রের জন্য ভালো নয়, তাছাড়া ব্যবসায়িক ঝুঁকি আছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আপনার কাছে কি মনে হয়? দেখেন, আজ আমি একটা জিনিস বলতে পারি যে কিছু ঝুঁকি নিতে হবে ইন্ডাস্ট্রিটাকে ঘুরে দাঁড়ানোর জন্য। এটারই একটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পলিসি। এবং ধরেন মোট কথা হচ্ছে এত গ্যাপ, একটা সিনেমার পরে একটা গ্যাপ, মানুষ না ভুলেই যায় যে বাংলাদেশের সিনেমা হচ্ছে অথবা আমরা সিনেমা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি। এবং এই বছর মানে আমার মনে হয় যে সবচেয়ে বেশি সিনেমা রিলিজ পেল, তার মানে হচ্ছে যে আমরা যে বিশ্বাসটা অর্জন করেছিলাম সেটা যে শুধুমাত্র দর্শকের উপরে নয়, সেটা একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সকলের মধ্যে সে বিশ্বাসটা কায়েম হয়েছে যে আমরা অনেক সিনেমা একসাথে প্রোডিউস করতে পারি। এবং দেখেন আপনারা কিন্তু আজ কিন্তু সব নিউজ খুললে সব জায়গায় কিন্তু চলচ্চিত্র নিয়েই কথা হচ্ছে। এটাই তো একটা দারুণ ব্যাপার যে বাংলা চলচ্চিত্র সেটার প্রতি যে বিশ্বাস সেটা অর্জন করার জন্য আমার মনে হয় এতগুলো সিনেমা একসাথে আসাটা খুব জরুরি ছিল। আপনার মনের মধ্যে একটু সংশয় আছে কিনা এত বিগ বাজেটের সিনেমা, তাছাড়া আরও বেশ কয়েকটি সিনেমা আছে যেগুলো নিয়েও আলোচনা হচ্ছে? দেখেন, প্রথম কথাটা হচ্ছে যে টেনশন যে ছিল না এটা বললে মিথ্যা বলা হবে, সেটা আমি বলতে চাই না। অবশ্যই টেনশন ছিল, কিন্তু আমি বারবার যেটা বলতে চেয়েছি যে আমাদের মেঘনাকন্যা টিমের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা যে এত বড় বড় সিনেমার পাশে এরকম একটি নারী কেন্দ্রিক সিনেমা, স্বল্প বাজেটের একটি সিনেমা মানে রিলিজ দেওয়ার সাহস করি, এটাই আমার কাছে দারুণ একটা চ্যালেঞ্জ মনে হয়েছে। এবং আমাদের পলিসিটা আসলে একটু ডিফারেন্ট, মানে বিকজ আমরা যেভাবে চিন্তা করেছি যেহেতু এটা অ্যাওয়ারনেস বেসড একটা সিনেমা, সো আমাদের কিন্তু টার্গেট আছে আমরা শিল্পকলাতেও মানে বিভিন্ন বিভাগ অনুযায়ী আমরা শিল্পকলাতেও এটা দেখাবো, কারণ যেহেতু এটা একটা অ্যাওয়ারনেস বেসড, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে এবং এটা দুইজন নারীর লড়াইয়ের গল্প। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে একটা উৎসবে এটা আমরা রিলিজ দিয়েছি, কিন্তু এটা কিন্তু থেমে থাকবে না, এটা আমরা বিভিন্ন প্রান্তিক অঞ্চলে নিয়ে যাব, এটা আমরা বর্ডার এরিয়াতে নিয়ে যাব, এটা আমরা বিভিন্ন শিল্পকলায় দেখাবো, পথ শিশুদের দেখাবো। বিকজ আমাদের এই সিনেমাটা বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা একটি সত্য ঘটনা কমার্শিয়াল প্যাকেজে বানিয়েছি যাতে মানুষ এটা থেকে রসদ আহরণ করে এবং একটু অ্যাওয়্যার হয়।
শাকিব খানের প্রিয়তম সিনেমাটা দেখা হয়েছিল? অফ কোর্স দেখা হয়েছে, পরিবার সহ দুইবার দেখা হয়েছে। হাউ ওয়াজ দ্যাট মুভি? আই লাভড ইট। এবং শাকিব ভাইকে আমার বরাবরই খুবই ভালো লাগে এবং আমার মা রোম্যান্টিক সিনেমা খুব পছন্দ করে, যদিও আমি রোম্যান্টিক সিনেমা করা হয় না, বাট আমার মা বলে যে সিনেমা হলে এরকমই সিনেমা হওয়া উচিত। বাট প্রিয়তমার গান এখনও মুখে মুখে ফেরে, আমারও ফেরে, এবং আমি রাজকুমার নিয়ে ভীষণ আশাবাদী। আমি অবশ্যই রাজকুমার আমার ফ্যামিলি সহ দেখব। যেহেতু আপনি প্রিয়তম দেখেছেন, প্রিয়তমার প্রশংসায় পঞ্চমুখ আপনি বলায় যায়, রাজকুমার নিয়ে আসলে কতটুকু আশাবাদী? আমি একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কখনোই তুলনা করি না, এটা করা উচিত নয়। আর একজন মানে একজন অভিনেত্রী হিসেবে এটা করা তো একেবারেই ঠিক নয়, কারণ তখন না আরেকটা সিনেমার প্রতি অবিচার করা হয়। আগে আমি সিনেমাটি দেখব এবং আরেকটার সাথে আরেকটা তুলনা করলে না এই সিনেমাটার যে সৌন্দর্য সেটা হয়তো বা আমি আহরণ করতে পারবো না। আমি এত মাথা দিয়ে ভাবি না ভাই, আমি একদমই হৃদয় দিয়ে ভাবি। আমি হৃদয় দিয়ে সিনেমাটা দেখতে যাই, যেই সিনেমাই হোক না কেন, আমি একদমই অত কিছু বুঝি জানি এত কিছু করি না। আমি সিনেমাটা কিছু পেলাম কি না, কিছু আমার অনুভূতি নিয়ে বাড়ি ফিরে গেলাম কি না, সেটাই আমার কাছে থাকে। আপনার মেয়ের সিনেমা মুক্তি পেয়েছে ঈদ উল ফিতরে, দর্শক প্রেক্ষাগৃহে যাচ্ছে আপনার মেয়ের সিনেমা দেখতে, এবং এই উপচে পড়া ভিড় দেখে আপনার কেমন লাগছে? খুব আনন্দ লাগছে আমার। আর আমি প্রথম ঢাকা অ্যাটাক দেখার পরে এই ছবিটা দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে ওর ক্যারেক্টারটা খুবই সুন্দর, একটা মেয়ে আরেকটা মেয়েকে কীভাবে সাপোর্ট করলো, তারা কীভাবে নিজেকে সাপোর্ট করে ফিরিয়ে আনলো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। গ্রাউন্ড ফ্লোর থেকেই হচ্ছে লিফটের জন্য সিরিয়াল ধরতে হচ্ছে, না জানি সিনেমা হলে যাওয়ার পর কী হবে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন বিনোদন সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয় যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, এবং এই উৎসব অনেকটা বাড়িয়ে দেয় হচ্ছে ঈদের সিনেমাগুলো। এবং আমাদের প্রত্যাশা থাকবে দর্শক বাংলা সিনেমা দেখবে, প্রেক্ষাগৃহে আসবে এবং ঈদের আনন্দ পরিবারের সঙ্গে সবার সঙ্গে ভাগাভাগি করে নেবে, যেমনটা করে নিচ্ছেন নওশোবা তার ফ্যামিলির সঙ্গে। আমরা আশা করি প্রত্যেকটা শিল্পী, প্রত্যেক সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী যারা আছেন সবাই ঈদের আনন্দ এভাবে ভাগাভাগি করে দিক। এ আর এম সাদাত, দেশ টিভি।